পড়ানোর ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নমিতা। আজকে ক্লাসে আমরা মে, মে বি এবং মে হ্যাভ এর গঠন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। মে, কেউ কোনো কিছু করতে পারে এর বুঝালে তার গঠন হবে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। মে বি, কেউ কোনো কিছু হতে পারে এর বুঝালে তার গঠন হবে সাবজেক্ট প্লাস মে বি প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন দে মে বি এডুকেটেড, তারা শিক্ষিত হতে পারে। দে মে বি এডুকেটেড, তারা শিক্ষিত হতে পারে। মে হ্যাভ, কারো কোনো কিছু থাকতে পারে এর বুঝালে তার গঠন হবে সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস এক্সটেনশন। যেমন দে মে হ্যাভ অনেস্টি, তাদের সততা থাকতে পারে। দে মে হ্যাভ অনেস্টি, তাদের সততা থাকতে পারে। আজ এই পর্যন্তই, বিদায়।